আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুদ্ধে তার চেহারা মোবারক দেখে কান্নায় ভেঙে পড়েন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রক্তে রঞ্জিত হয়ে আছে তার দেহখানা। অথচ আজকে তার বিয়ে ছিল, ছিল সুন্দর রমণীকে নিজের করে পাওয়ার দিন। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কালো সাহাবী ছিল, তার নাম ছিল সাদ রাদিয়াল্লাহু। সাদ রাদিয়াল্লাহু ছিলেন খুবই গরিব একজন সাহাবী, গায়ের রং ছিল কালো। কেউ তার কাছে নিজের মেয়ে বিয়ে দিতে চাইত না। সাদ রাদিয়াল্লাহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুঃখ প্রকাশ করে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? তিনি আরো বলেন, আমি তো নিচু মাপের ঈমানদার হিসেবে বিবেচিত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন তুমি জান্নাতে যেতে পারবে না? অবশ্যই তুমি জান্নাতে যাবে। সাদ রাদিয়াল্লাহু দুঃখ সহকারে বলতে লাগলেন, মদিনার কেউ আমাকে নিজের মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর দুঃখটা বুঝতে পারেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পত্র লিখে কালো সাহাবীর হাতে দিয়ে বললেন, এই পত্রটি মদিনার বড় বাড়িতে গিয়ে মালিকের হাতে দিয়ে উত্তর জেনে তারপরে আসবে। কালো সাহাবী জানে না যে এর ভেতরে কি লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী পত্রখানি নিয়ে মদিনার বড় বাড়ির মালিকের হাতে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তড়িঘড়ি করে পত্রটি খুলে ফেলল বাড়ির মালিক। এর মধ্যে লেখা আছে, আসসালামু আলাইকুম, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি। আমি আপনার কাছে আমার একজন কালো সাহাবীকে পাঠিয়েছি। আপনার মেয়ের সাথে আমার কালো সাহাবীর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আপনার কাছে আমি তাকে পাঠিয়েছি। আশা করি আমার প্রস্তাব আপনি গ্রহণ করবেন এবং আমার কালো সাহাবীর সাথে আপনার সুন্দরী মেয়ের হুরুহুরির সাথে বিয়ে দিবেন। ইতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার শ্রেষ্ঠ ধনী লোক ছিলেন আল ইবনে ওয়াহাব। সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না আল ইবনে ওয়াহাব। তিনি ছিলেন মদিনার নেতাদের একজন। কিছুদিন যাবৎ তিনি মুসলিম হয়েছেন। তার মেয়ে ছিলেন অপরূপ সুন্দরী রমণী, রূপের জন্য তাকে হুরহুরি নামে বিখ্যাত ছিলেন। সেই আল ইবনে ওয়াহাবের মেয়েকে বিয়ে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে পাঠালেন। এমন একজন নেতার মেয়ে বিয়ে করবে সাদের মতো একজন অসহায় গরিব কালো ছেলে, যে তার সৌন্দর্যের জন্য এত প্রসিদ্ধ, সে হবে সাদের বউ? স্বাভাবিকভাবেই আল ইবনে ওয়াহাব অহংকার করে বলেছিল, তোমার মতো একজন কালো ছেলের কাছে আমার হুরহুরিকে বিয়ে দিব? না, অসম্ভব। তুমি আকাশের কুসুম কল্পনা ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাও। সে চেহারাটা খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু তার মেয়ে ততক্ষণে দরজার ফাঁক থেকে সব কথাবার্তা শুনে ফেলেছে। তখন মেয়েটা বলে উঠল, বাবা, ছেলেটা আপনার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছে, আমাকে একটু বলবেন। তার বাবা বলেন, তোমাকে নাকি সেই ছেলেটা বিয়ে করার জন্য নবীজি আমার কাছে পাঠিয়েছেন। তখন মেয়েটা বলে উঠল, আমাকে বিয়ে করার জন্য প্রস্তাবটা দিয়েছে কে? তিনি বললেন, আমাদের বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল অনুরোধ করেছে বিয়েটা দেওয়ার জন্য, কিন্তু তাকে কিভাবে ফিরিয়ে দিতে পারলেন আপনি? রাসূলের উৎকণ্ঠা থেকে আমরা মুখ ফিরিয়ে নিলে আমাদের অবস্থাটা কি হবে? এরপর সাদকে আধা পথ থেকে ফিরিয়ে এনে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দিন, আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত। এই কথা শুনে সাদের মন সেদিন আনন্দে পুলকিত। সে যেন খুশিতে টকবক করে ফুটছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বিয়ের জন্য 400 দিরহাম মোহরানা দিতে হবে। সাদ বলল, হে রাসূল, আমি তো জীবনে কোনোদিন 400 দিরহাম দেখিনি, আমি এই টাকা কিভাবে শোধ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী আল নোমান ইবনে আউফ আর উসমান রাদিয়াল্লাহুর কাছ থেকে 200-200 করে মোট 400 দেরহাম নিয়ে নিতে। দুজনেই ওনাকে 200-এর বেশি করে দেরহাম দিয়ে দিলেন। টাকা জোগাড় হয়ে গেল, আলহামদুলিল্লাহ এবার বিয়ে হয়ে গেল। এখন নতুন বউয়ের কাছে যাবেন সাদ রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ, তুমি যাও বাজার থেকে তোমার বউয়ের জন্য টুকটাক কিছু উপহার কিনে নিয়ে আসো। তিনি মার্কেটে পৌঁছে গেছেন, তিনি আনন্দের সাথে বাজার করছেন। প্রায় বাজার সব শেষের দিকে বউয়ের জন্য একটা শাড়ি কিনল আর বাকি টাকা দিয়ে আরও কিছু জিনিসপত্র কিনবে। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো জিহাদের ডাক, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সাদ যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন। একবার আকাশের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়। তিনি বললেন, হে আল্লাহ, আমি এই বাকি টাকা দিয়ে এমন কিছু কিনব যা তোমাকে খুশি করবে। নতুন বইয়ের জন্য গিফট কেনার বদলে তিনি কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া। সাদ রাদিয়াল্লাহু তার বইয়ের কাপড়টা পুরো শরীরে পরে ঘোড়া নিয়ে ছুটে চললেন জিহাদের ময়দানে। নিজের চেহারাটা কাপড় দিয়ে বেঁধে দিলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে চিনে ফেলতে না পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেই তো বাড়িতে পাঠিয়ে দিবেন। সে যে সদ্য বিবাহিত, সাহাবারা বলাবলি করছিলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই চিন্তা করছিলেন।
যুদ্ধের ময়দানে আমাদের মুসলমানদের পক্ষে এরকম পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে রেখে আমাদের পক্ষে যুদ্ধ করতে আসা কে এই লোক? আলী রাদিয়াল্লাহু বললেন, বাদ দাও, সে যুদ্ধ করতে এসেছে, তাকে যুদ্ধ করতে দাও। সাদ যুদ্ধ করতেই থাকলেন, কিন্তু তার ঘোড়ায় আঘাত হানা হলো, ঘোড়া পড়ে গেল, সাদ উঠে দাঁড়ালেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কালো চামড়া দেখে ফেললেন আর বলে উঠলেন, ইয়া সাদ, এটা কি তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে তিনি বললেন, আমার মা বাবা আমার উপর উৎসর্গিত হোক ইয়া আল্লাহর রাসূল, হ্যাঁ আমি সাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাদ, জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই। সাদ রাদিয়াল্লাহু আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। কিছু সময় পর কয়েকজন বলল সাদ আহত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন ময়দানে, সাদকে খুঁজতে লাগলেন। সাদের মাথাখানা নিজের কোলের উপর রেখে কাঁদতে শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু গড়িয়ে গড়িয়ে সাদের মুখের উপর এসে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে নেমে এসেছিল অশ্রুর ধারা। একটু পরে তিনি দুনিয়া থেকে শাহাদাত বরণ করে নিলেন। কিছু পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ হাসতে শুরু করলেন আর তারপর মুখ ফিরিয়ে নিলেন। আবু লুবা রাদিয়াল্লাহু নামের একজন সাহাবা উনাকে দেখে বিস্ময়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে এমনটি কখনো করতে দেখিনি। আল্লাহর রাসূল বললেন, আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেল। আমি দেখেছি সে আমার জন্য কি ত্যাগ করলো আর সে আমাকে কতটা ভালোবাসত, কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য। আল্লাহর কসম, সে ইতিমধ্যে হাউজে পৌঁছে গেছে। আবু লুবা জিজ্ঞেস করলেন, হাউজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি হলো এমন এক ঝর্ণা যা থেকে কেউ একবার পানি পান করলে জীবনে আর কোনোদিন পিপাসার্ত হবে না। এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি এবং এর রং দুধের চেয়েও সাদা। আর যখন আমি তার এই রূপ মর্যাদা দেখলাম, আল্লাহর কসম, আমি হাসতে শুরু করলাম। তারপর আমি দেখতে পেলাম সাদের দিকে তার জান্নাতের স্ত্রীগণ এমন উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের পাগুলো কাপড়গুলো হাঁটুর উপর উঠে গেছে। তাই আমি চোখ ফিরিয়ে নিলাম। নবীজি অতপর সাহাবাদের কাছে এসে বললেন, সাদের ঘোড়া আর তরবারি নিয়ে আসতে, সেগুলো যেন সাদের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়, তাকে যেন বলা হয় এগুলো তার বংশধর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জানিয়ে দিও আল্লাহ তাআলা সাদকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত ভালোবাসা মহানবীর জন্য, কত মায়া! নিজের বিয়ের কথা চিন্তা না করে, সুন্দরী বউয়ের কথা না ভেবে আল্লাহর রাসূলের কথা ভেবেছেন, নিজেকে করে দিয়েছেন শহীদ। এর চেয়ে বড় ভালোবাসার নিদর্শন আর কি হতে পারে আমার ভাই?